সিন্ডিকেটের কারণে চাহিদা বাড়লেই লাগাম ছাড়া হয়ে উঠছে বিমান টিকিটের দাম অনিয়ম আর সিন্ডিকেশন করে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিকে টিকিট দেয় দাম শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ তিনি বলেন সিন্ডিকেশন ভাঙতে না পারলে সংকটে পড়বে খাত সংশ্লিষ্টরা মাহমুদ্রবুলের প্রতিবেদনে বিস্তারিত চাহিদা বাড়লে সাথে সাথে বাড়বে দাম এটা নতুন কিছু নয় তবে যদি তিন চার গুণ বেড়ে যায় তখন তা অস্বাভাবিক এর বড় উদাহরণ দেশের এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম তবে তা নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তারা ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যোগ সাজসে এই সিন্ডিকেট করলেও যেন দেখার কেউ নেই দেশের ট্রাভেল এজেন্টের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ জানান বাংলাদেশ থেকে একই গন্তব্যে যে দামে টিকিট বিক্রি হচ্ছে তার থেকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কম দামে টিকিট বিক্রি করছে পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশে একই রুটে বাংলাদেশ থেকে যেতে যে ভাড়াটা সেইম ফ্লাইট সেইম এয়ারলাইন্স সেইম ডেট যে ভাড়াটা দেখাচ্ছে বিদেশ থেকে পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশ থেকে ওই সেম ফ্লাইট সেম রুট ভাড়া অনেক কম মানে হচ্ছে এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে ভাড়াটা বাড়িয়ে রেখেছে এখন এইখানে আমরা ট্রাভেল এজেন্সি আমরা তো তাদের নিয়োগকৃত এজেন্সি তারা যেটা দিবে সেটাই আমাদের বিক্রি করতে হবে কিন্তু সরকারের এখানে একটা জায়গা আছে তারা এটা দেখতে পারে জিজ্ঞেস করতে পারে বা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য এয়ারলাইন্সগুলোর সিন্ডিকেশনকে দায়ী করেন তিনি বলেন তারা টিকিটগুলো কয়েকটি ট্রাভেল এজেন্সিকে দিয়ে দেয় ফলে ওই এজেন্সিগুলো দাম বাড়িয়ে দেয় আজকে থেকে তিন মাস পরের ফ্লাইট চার মাস পর পাঁচ মাস পরের যে কোনো ফ্লাইট মধ্যপ্রাচ্যগামীতে বেশি হচ্ছে এটা এয়ারলাইন্সগুলো নাম ছাড়া পাসপোর্ট নাম্বার ছাড়া টিকিট সিটগুলো ব্লক করে ফেলে বাল্ক টিকিটিং এবং বিজনেসটাকে ট্রাভেল এজেন্সি বিজনেসটাকে একটা সিন্ডিকেশন করা হচ্ছে এবং কোনো কোন ক্ষেত্রে কোনো কোন এয়ারলাইন্সের জিএসএ এইটার সাথে জড়িত আছেন তারা পছন্দের এজেন্সিকে এই ব্লক করার টিকিটগুলো দিয়ে দিচ্ছেন এবং তিন চার মাস পর পর্যন্ত এখন টিকিট পাওয়া যায় না বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু লোকের কাছে এই টিকিটগুলো আবার পাওয়া যায় এই এই জিনিসটা একটা নীতিমালার মধ্যে আনতে হবে এদিকে সিন্ডিকেশন করে বাৎসরিক টিকিট বিক্রির প্রায় বিশ শতাংশ অর্থ অবৈধ পথে অন্যান্য দেশে চলে যাচ্ছে বলেও জানান আব্দুল সালাম আরেফ লন্ডনে যাওয়ার টিকিটটা চলে আসতেছে থাইল্যান্ড থেকে চলে আসতেছে সিঙ্গাপুর থেকে বা দুবাই থেকে অন্য কান্ট্রি থেকে টিকিটটা আসতেছে কেন তাহলে এই যে টিকিটটা অন্য দেশ থেকে আসতেছে এই টিকিটের পেমেন্টটা ওই দেশে কিভাবে পৌঁছানো হচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ থেকে কোনো বৈধ উপায় নাই যে এই টাকাটা পাঠানো যায় অবৈধ পথেই এগুলো পাঠানো হচ্ছে এবং এই পাঠানোর পরিমাণটা টোটাল সেলের অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট বর্তমান সময় বৈধ সকল ট্রাভেল এজেন্সিকে সমান সুযোগ দেয়া হলে স্বয়ংক্রিয়ভাবেই সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা